যতদিন পর্যন্ত না একটি সুন্দর সমৃদ্ধ একটি সৎ নেতৃত্বের মাধ্যমে কোনো শাসক না আসে, ততদিন পর্যন্ত আমাদেরকে ময়দান ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, এদেশের তাওহীদি জনতার প্রিয় সংগঠন, মাজলুমদের সংগঠন, বিগত 16 বছরের আওয়ামী দুঃশাসনের শিকারে যে সংগঠনটি সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে, আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা, শুভকাঙ্ক্ষী যারা এদেশের দিনকে বিজয় করার জন্য রক্ত দিয়ে ঘাম দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকে খুব বেশি কথা আপনাদের সাথে আমরা বলতে আসি নাই, আমরা লাশের শাড়িতে গেছি, শুধু লাশ, আমাদের কাছে হিসাব নেই লাশের কোনো, কত লাশকে গুম করা হয়েছে আমরা এটা জানি না, কত লাশ তার মা লাশের খবরটাও হয়তো তার ছেলেকে খুঁজবে পাবে না, তার সর্বশেষ বিদায়ী যে মুখটা তার মুখটা দেখার জন্য মা রাকুতি থেকেই যাবে, এই স্বৈরশাসক সেই লাশটাকেও গোপন করেছে। আমরা এটা দেখেছি, ছাত্রদের কি দাবি ছিল, আমার কাছে এটা মনে হয়েছে ছাত্রদের কোনো অধিকার থাকতে নেই, তারা তাদের কথা বলতে পারবে না রাজপথে, ছাত্ররা যখন কথা বলবে তাদেরকে লাশ করতে হবে, লাশ করলেই এই লাশ তার মায়ের কোলে ফিরে যেতে দিতে হবে না, এই লাশকে গুম করতে হবে। আমরা দেখেছি লাশ নিয়ে আমাদের ভাইরা যখন প্রতিবাদ করেছে তাদেরকেও আবার লাশ করা হয়েছে। কাজেই আমাদের সামনে ইতিহাস স্পষ্ট, এ জাতি এত কাছ থেকে এই স্বৈরা শাসকদেরকে দেখেছে, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস জেনেছি, এক সময় এই স্বৈরা শাসকদের উত্তরসূরি যারা ছিল তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল মানুষ নাকি আনন্দ করেছে, কিন্তু গতকালকের দৃশ্য আমার কাছে মনে হয়েছে এর চাইতে আরো বেশি আনন্দের দিন ছিল মানুষের। আমরা কোনো আনন্দের জন্য আসি নাই, আমাদের আনন্দের দরকার নেই, আমরা আমাদের কথাগুলো বলতে এসেছি। আমরা চাই স্বৈরতন্ত্রের বিদায় হলেও এই স্বৈরতন্ত্রের বেতাত্মা যারা ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন আরেকটি ইতিহাস গড়তে চেয়েছিল তারা এখনো যায়নি, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের বুদ্ধিভিত্তিক প্রতিবাদী হতে হবে, আমাদেরকে ময়দানে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। যতদিন পর্যন্ত না একটি সুন্দর সমৃদ্ধ একটি সৎ নেতৃত্বের মাধ্যমে কোনো শাসক না আসে, ততদিন পর্যন্ত আমাদেরকে ময়দান ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই প্রিয় ছাত্র বন্ধুদের বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের নাম দিয়ে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হচ্ছে, আমরা কোনো সংখ্যালঘু দেখি না, এদেশে কোনো সংখ্যালঘু নেই, এদেশের সবাই আমাদের ভাই, সবাই এদেশের জনগণ। কাজেই যে সকল অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এদেশের তাওহীদী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যে সকল ধর্মের অনুসারীরা আছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেফগার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
আমরা আজকে বেশি কথা বলতে চাই না। আমাদের শহীদরা যারা ছাত্ররা এদেশে আন্দোলনের ডাক দিয়েছিল, আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের পরিবারের পাশে থাকতে চাই। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা কারাগারে, সকলের পাশে থেকে আমরা জাতিকে একটি সুন্দর পথ দেখাতে চাই। আরেকটি বিষয় স্মরণ করে দিয়ে শেষ করতে চাই, একটি জুলুমতন্ত্রের অবসান হলেও আরেকটি যেন জুলুমতন্ত্র আবার না আসে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সে যাই হোক, যে মানুষই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, এ জাতি আর কোন স্বৈরা শাসককে দেখতে চায় না। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে জাতি গঠনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, শহীদদের জন্য দোয়া করতে হবে। যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, বিভিন্ন শুধু শুভাকাঙ্ক্ষী যারা দিনকে ভালোবাসে, তাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা শহীদ পরিবারের পাশে দাঁড়ান, মাজলুমদের পাশে দাঁড়ান। আপনাদের সেই উদাত্ত আহ্বান রেখে আসুন, আমরা আমাদের লক্ষ্য একটি, আর কোনো সন্ত্রাসী নয়। আমরা বিগত কয়েক বছরে ক্যাম্পাসগুলোতে দেখেছি, ক্যাম্পাসে ছাত্রদের উপযোগী কোনো ক্যাম্পাস ছিল না। আমরা চাই ক্যাম্পাস সুন্দর হোক, সুস্থ হোক, এই ক্যাম্পাসে শিক্ষার চর্চা আবার শুরু হোক, এই পথটাই রেখে, শহীদদের জন্য দোয়া রেখে আমার কথা শেষ করছি।